হারিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। মিষ্টিসুখ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এসেছি জুডিওতে শপিং করতে। প্রথমবার আসলাম এখানে, কেমন এক্সপিরিয়েন্স হলো আর কি কি কালেকশন ছিল জুডিওতে, তাই তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভেতরে প্রবেশ করার আগে বলে রাখি যে জুডিওর এক্সাক্ট লোকেশন হচ্ছে পার্ক স্ট্রিট দ্য এসআইটিক সোসাইটির ঠিক উল্টো দিকে। মেট্রো করে আসলে তোমরা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নামতে পারো। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পার্ক স্ট্রিট মিউজিয়াম যেদিকে পড়বে, সেখান থেকে পায়ে হেঁটে 2-3 মিনিট সময় লাগে জুডিওতে পৌঁছানোর জন্য। তোমরা বাইকে করেও আসতে পারো। এসআইটিক সোসাইটির সামনে যে ক্রসিংটা তোমরা দেখলে, সেই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলে হাতের ডান দিকে রাস্তার উপর বাইক পার্কিংয়ের জায়গা আছে। আমরা বাইকে গিয়েছিলাম, প্রথমবার যাচ্ছি বলে গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলাম, কিন্তু ম্যাপে লোকেশন ভুল ছিল। স্প্ল্যানেটের গ্র্যান্ড হোটেলের সামনে এসে জুডিওর লোকেশন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি জুডিওটা ছিল পার্ক স্ট্রিট দ্য এসআইটিক সোসাইটির ঠিক উল্টো দিকে। আমরা যে ভুলটি করেছি, যাতে তোমরাও সেই ভুলটি না করো, সেই জন্য এক্স্যাক্ট লোকেশনটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম বন্ধুরা। ভেতরে প্রবেশ করেই প্রথমে চলে গেলাম ছেলেদের সেকশনে। 199 থেকে শুরু হচ্ছে ছেলেদের টি শার্টগুলো, এছাড়াও 399, 799, 699, 599 এর মধ্যে অনেক রকমেরই কালেকশন ছিল, কিন্তু দাম হিসেবে কোয়ালিটিগুলো ভালো ছিল না। তারপর চলে আসলাম আমরা মেয়েদের সেকশনে, এখানেও সেম প্রাইসের মধ্যে অনেক রকমেরই কালেকশন ছিল। কুর্তিগুলো শুরু হচ্ছে 399 থেকে, কিন্তু সমস্ত সাইজ অ্যাভেলেবেল ছিল না সব কালারের মধ্যে। তারপর আমরা আসলাম ছেলেদের ফুটওয়্যার কালেকশনে। 199 থেকে শুরু হচ্ছে কালেকশন, 999 পর্যন্ত ছিল। এতক্ষণ ধরে এখানে ঘোরার পর ড্রেস তো কিছু পছন্দ হলো না, এই 299 এর জুতোটা একটু ভালো লাগলো, কিন্তু যখন বর ট্রাই করতে গেল তখন ওর পায়ে সাইজের জুতো ছিল না। জুডিওতে এসে একটা সমস্যা দেখলাম, জিনিস পছন্দ হলে সাইজ থাকছে না, আর সাইজ থাকলে জিনিস পছন্দ হচ্ছে না। তারপর অনেক খুঁজে খুঁজে বরের জন্য একটি সোয়েটার কিনে নিলাম, যার দাম 799। জুডিও ড্রেসের কালেকশন দেখার পর আমরা চলে আসলাম কসমেটিক্স প্রোডাক্টের এখানে। 49 থেকে শুরু হচ্ছে প্রোডাক্টগুলি। 149 এর মধ্যে তোমরা বিভিন্ন রকমের লিপস্টিক ও লিপ গ্লস পেয়ে যাবে। 49 এর মধ্যে তোমরা লিপ বাম পেয়ে যাচ্ছ, আর 199 এর মধ্যে 4 পিস নেল পলিশ একটা প্যাকেটের মধ্যেও পেয়ে যাবে। এছাড়া সিঙ্গেল পিস চাইলেও নিতে পারো, তারও অপশান আছে। এখানে আরও অনেক কিছু প্রোডাক্টই ছিল যা ভিডিওতে এত ডিটেলসে দেখানো সম্ভব হচ্ছে না বন্ধুরা, তার জন্য ভিজিট করতে হবে জুডিওতে, তোমরা বুঝতেই পারছো। 79 থেকে শুরু হচ্ছে বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজগুলো। এরপর তোমাদেরকে মেয়েদের ফুটওয়্যারসগুলো দেখাচ্ছি, যা শুরু হচ্ছে 299 থেকে। সবথেকে একটা মজার জিনিস কি জানো, স্প্ল্যানেট আর গড়িয়াহাটের ফুটে যে সমস্ত জুতোগুলো 200-500 টাকার মধ্যে পাওয়া যায়, এখানেই সেই জুতোগুলো 299 থেকে 999 এর মধ্যে পাওয়া যাচ্ছে। মল বলে কি দাম বেড়ে যায়? যাই হোক, পার্ক স্ট্রিটের জুডিওতে এসে আমি তেমন কিছু ভালো জিনিস পেলাম না, আর দাম হিসাবে কোয়ালিটি তো ভালোই নয় জুডিওর। এর থেকে ম্যাক্স প্যান্টালুন স্ট্রেন্ডসের প্রোডাক্টগুলি অনেক ভালো লাগে আমার পার্সোনালি। এবার জুডিওর অন্যান্য ব্রাঞ্চে কি এরকমই কালেকশন তা ঠিক বলতে পারবো না বন্ধুরা, কিন্তু পার্ক স্ট্রিট জুডিওর কালেকশন আমার ভালো লাগলো না, আমি তো একদম ডিসঅ্যাপয়েন্টেড। তোমরা চাইলে একবার ভিজিট করতেই পারো, তাহলে হয়তো বুঝতে পারবে। কেনাকাটা কমপ্লিট করে বেরিয়ে আসলাম। জুডিওর বাইরে বাচ্চাগুলো 20 টাকা করে ফুল বিক্রি করছিল, ওদের কাছ থেকে একটা ফুল নিয়ে চলে গেলাম অন্য কাজে। কোথায় গিয়েছিলাম তা আর ভিডিওতে বলছি না, একটি মিনি ব্লগে শেয়ার করেছি, তোমরা একবার চেক করতে পারো। 3টে জিনিস কিনলাম এখান থেকে, টোটাল বিল হলো 927। বরের জন্য সোয়েটার, যার দাম 799, একটা লিপ গ্লস 149-এর, আর একটা ছোট পারফিউম 79-এর কিনেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দিও ও পারলে শেয়ার করো তোমরা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আমার খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতো আসছি, টাটা।